থেকে জল খাবেন, কাল থেকে জল পান করবেন, জলটাকে নিয়ে কি করবেন? মাথায় রইল কি করবেন? জলটাকে নেবেন, শ্রীহরি অন্ন পাবেন কাল থেকে, এখানে নেবেন আস্তে। তাহলে মাংস খাবেন তখন কপালে ঠিকিয়ে দিয়েন না, বাকি সব জায়গায় ঠিক থাকবেন আর কি। এইদিকে তাকাবেন মায়েরা, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকে গোবরের জল ছড়া দেয় আস্তে আস্তে। ছোট্ট কথা বলি, একটা শহর থেকে একটা মেয়ে পাড়াগ্রামে বেড়াতে এসছে। পাড়াগ্রামের মেয়ে সকালবেলাতে কি করে মা? গাই গরু নিয়ে কারবার করে না, জোরে বলুন, আপনাদের করে না? যুক্তি আছে, যে বাড়িতে গাভী দুর্বল হয় সেই বাড়িতে দুঃখ এগিয়ে আসে। খুব মাথায় রাখবেন এগুলো, খনার বচন। যে বাড়িতে গাভী দুর্বল হয়, লিকলিকে হয়ে যায়, টলতে থাকে, খেতে পায় না, যত্ন হয় না, জানবেন ওই বাড়িতে দুঃখ আসছে। আর যে বাড়িতে পুত্র পণ্ডিত হয়ে যায়, জানবেন তার দুঃখের অবসান হচ্ছে। এই জন্য বাড়িতে গাই থাকলে, গাভী থাকলে তাকে যত্ন করুন। আপনারা আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখবেন, নেটে ছাড়বেন, নেটে আপনারা সার্চ করবেন, আপনি আপনাদের বলে দিই, দেখবেন দেবকী নন্দন ঠাকুরজি বলে একজন আছেন, উনি ভাগবত পাঠ করেন, এরকম চুল আছে। দেখবেন মুরারি বাবু আছে, প্রায় 80-85 বছর বয়স। দেখবেন সবাই, চিত্রালেখাজি আছে একজন, তো দেখবেন সুন্দর সুন্দর কথা বলেন ওনারা, সুন্দর করে বলেন। গাভী মাতাকে যে যত যত্নে রাখতে পারে তার সংসার তত ফুলে ফেপে উঠতে পারে। গাভী মাতাকে যে যত যত্ন করতে পারে তার শরীরের রোগ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, পুতনাকে বধ করে যখন মায়ের কোলে গেল, মা তখন এক বালতি জলে গোমূত্র দিয়ে তার গোপালকে গোটা শরীরটা ধুইয়ে দিয়েছিল। আমরা বাচ্চাদেরকে স্যাভলন দি, ডেটল জল দি, কিন্তু খুব সুন্দর কথা জেনে নিন প্রদীপ পালের কথাটা, একদিন করে দেখবেন আপনার ছেলের চর্মরোগ হবে না। আয়ুর্বেদ বলল কি, এক বালতি জল নেবেন, কয়েক ফোঁটা গোমূত্র নেবেন, ওই জলে মিশিয়ে বাচ্চাকে মাসে একবার করে স্নান করান, চর্ম ডাক্তারের কাছে আপনাকে কোনোদিন যেতে হবে না, শরীরের জ্যোতি বাড়বে এবং চর্মরোগ তার জীবনে হবে না। কিছু কীর্তন শুনতে এলে কিছু জেনে যেতে হয়, যেগুলো জানলে আপনার লাভ হয়ে যায়। আচ্ছা মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, জোরে বলুন তো, একটু জোরে বলুন, সংসারে পাওয়া যায়। আস্তে আস্তে একটু ছোট্ট তত্ত্বগুলো শুনে রাখুন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যায় বৃন্দাবন, তুমি দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এ ত্যাগে পাওয়া যায় না সিনন্দের নন্দন। আমি বুঝিয়ে দিই, আমি বুঝিয়ে দিই। এখানে অনেকেই বসে আছেন যারা দেখবেন রাত্রিবেলায় বাড়ি যাবে বলে একজনকে খুঁজছে, দিদি গাড়ি পাবে, রাস্তায় যেতে পারবে, অন্ধকার হয়ে গেল, চিন্তা করবেন না, এখানে এসে ঘরের কথা চিন্তা করবেন না, চিন্তামণির কথা চিন্তা করুন। যিনি চিন্তামণির কথা চিন্তা করেন, যদি বিশ্বাস থাকে, তবে চিন্তামণি আপনাকে এমন সাহায্য করবে আপনি ভাবতেই পারবেন না, এই জন্য আপনাদের বসে থাকতে হবে। এবার বলে রাখি আর কি বললো, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এইদিকে 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, কিন্তু যখন তুলে দেখবেন তখন দেখবেন পাক খেয়ে বড় হলো, কিন্তু পাকের কোনো দাগ লাগে নাই। সংসারে পাকাল মাছ কারা? ভক্ত পাকাল মাছ তারা, যারা সংসার দুঃখ পাকে ডুবে থাকে, কিন্তু কৃষ্ণ কথা হরি কথা যারা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে যায়। এইদিকে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। এইদিকে এইদিকে মায়েরা, একসময় নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে, জেনে নিন যারা সংসার থেকে হরিনাম শুনতে এসছেন, আজ আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা গীতা রাখবেন সঙ্গে, হরে কৃষ্ণ। এইদিকে যে যেখানে বসে আছেন দোকান থেকে গীতা কিনবেন, গীতা রাখবেন, গীতার লাভ বলে দিই। এই কয়েকদিন দুপুরবেলা আমি শুতে যাব, ফোনটা সুইচ অফ করতে যাব, একজন মহিলা ফোন করলেন, বাবা কি বেঁচে গেলাম গো, বুঝতে পারলাম না, আমি বেঁচে গেলাম বাবা।
কি করে বেঁচে গেলেন আমি আজকে বেঁচে গেলাম আমার আজকে চিতা জ্বলতো কেন কি হয়েছে আপনার জন্য বেঁচে গেলাম না কেন বলছেন এমন কথা আমি আপনার জন্য বেঁচে গেলাম বাবা বারবার বলে আমি আপনার জন্য আর অসহ্য করে কাঁদছে মা কান্না বন্ধ করুন কি হয়েছে বলুন বলছে বাবা আমি উঠানের মধ্যে গীতা পড়ছিলাম এই ইদানিং যে ঝড়টা হয়ে গেল না সেই ঝড়ে আম গাছের নিচে বাড়িতে একটা আম গাছ আছে আম গাছের নিচে গীতা পড়ছিল মায়েরা আর গীতাটা পড়তে পড়তে একটা বিরাট বড় আম গাছের ডাল তার সামনে পড়ল বলছে এত জোরে পড়লো আম গাছের ডালটাতে আমি ঢাকা পড়ে গেলাম বাড়ির সবাই কান্না করে বেরিয়ে এলো মা মরে গেল মা মরে গেল মাকে বের করো অবাক ব্যাপার আমার গীতার একটা পাতা ছিঁড়ে নাই আর আমার শরীর একটা আঁচল লাগি নাই বাবা কি মন্ত্র দিলে গীতা এ এত ভালো জিনিস কেউ জানে না আপনাদেরকে বলে যাই প্রত্যেকটি বাড়ির যারা এসেছেন বাচ্চার পকেটে একটা করে গীতা দেবেন দাদা ভাইরা যারা যত দূরে যাবেন আমার কথা অনুযায়ী একটা করে গীতা রাখবেন 2 টাকা 3 টাকা 5 টাকা দাম আর যদি আপনারা পারেন যে কোনো হরিবাসরে কিছু করতে না পারুন অন্তত 100 খানা 200 খানা গীতা এনে না যারা গীতার মর্যাদা রাখতে পারে তাদেরকে দিন আপনার বাড়িতে 100 খানা গীতা কিনবেন পাড়া প্রতিবেশীকে দেবেন ভাই গীতাটা রাখো রাস্তায় নিয়ে যাবে যদি বলে না আমি গীতা রাখবো না জোর করবেন যদি না নেই আপনি ফেরত নেবেন গীতার মর্যাদা রাখবেন যাকে তাকে গীতা দেবেন না গীতা দেবেন তাকে যে গীতার ব্যবহার করতে পারে এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল আজকে পশ্চিম বাংলা শুধু নয় আজকে বাংলাদেশ থেকে শুরু করে শুধুমাত্র প্রত্যেকটি আসাম কোচবিহার শিলিগুড়ি প্রত্যেকটি রাজ্যের মানুষ ফোন করে করে বলে প্রদীপ বাবু আপনার কথা রেখেছি বলে গীতা লাভ হয়েছে বলে যে রেখেছে সে জানে যে রাখে নাই সে জানে না এই জন্য আপনারা রেখে দেবেন একটা কথা বলি নারদ মুনি ভগবানকে বলল প্রভু ভগবান তুমি তোমাকে ভক্ত কোন ভক্ত পাই সংসারী ভক্ত না আমি তখন সঙ্গে সঙ্গে নারদ বল ভগবান বলে নারদ তোমার অহংকার হয়ে গেছে সবচাইতে বড় ভক্ত কে জানো সংসারে থেকে যারা আমাকে ডাকে নারদের মাথা গরম হয়ে গেল ঠাকুর বলে কি এই দিন নাই রাত নাই আমি নয়ন নয়ন করে বললাম আমি ভগবানকে পাবো না বলে না নারদ সংসারে যারা থাকে তারা পায় বলে কি রকম এক বাটি সরষের তেল দিলাম নারদ এক বাটি সরষের তেল নিয়ে 50 হাত যাবে 50 হাত আসবে দেখো নারদ এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলল প্রভু এটা কোনো ব্যাপার হলো 50 হাত যাব 50 হাত আসবো এক ফোঁটা তেল পড়বে না নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেল কাঁপতে কাঁপতে 50 হাত এলো এসে বলছে এই যে প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম এক ফোঁটাও তেল পড়েনি ভগবান বলছেন নারদ তুমি যে 50 হাত এলি 50 হাত গেলি আমার আমার কথা কবার ভেবেছিলি নারদ বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবি ডালের কথা ভাবি চালের কথা ভাবি সংসারের কথা ভাবি তারপর আমার কথা ভাবি এরাই তো সবচাইতে বড় ভক্ত তাই রামকৃষ্ণদেব বললেন তালি দিয়ে এই গানটা গাও কি হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাই দে বাবা বাবা হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাই দে গোতরি আজ হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাই দে গোতরি মাইরা হাত উঁচু করে এই দাদা ভাই যেমন বললেন যে আমাকে সবাই সাহায্য করলেন আরে সবাইকে ভগবান নাম করায় না সবাইকে দিয়ে করায় না উপযুক্ত ব্যক্তি পাই বলে করায় উপযুক্ত ব্যক্তি পেয়েছেন বলে গ্রামের লোক পারে না একজন পারে কি করে আপনারা সাহায্য করেন না গোবিন্দের কৃপা অনুপর আছে সবাই মিলে হাত তুলে প্রভুকে দেখিয়ে দিন হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি মজে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি ওরে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে দেখে নিন দেখে নিন দেখে নিন বাড়িতে ঝাড় দেবেন বাড়িতে ঝাড় দেবেন কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলে ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই যে মায়েরা ঝাঁট আস্তে ঝাঁটা তো বাড়িতে কেনেন
কি বার কিনবেন শনিবার শনিবার ঝাটা কিনবেন কেন শনির দশা চলে যায় ঝাটা কটা কিনবেন একসঙ্গে তিনটে কিনবেন তিনটে ঝাটা কিনবেন মায়েরা তিন জায়গায় রাখবেন না ঝাটা তিনটে কিনতে হয় শনিবার কিনতে হয় শনির দশা চলে যায় তিন জায়গায় ঝাটা রাখবেন না কোথায় কোথায় একটি হচ্ছে রান্নাঘর ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির ওখানে ঝাটা ঢোকাবেন না ঝাট দেবেন ঝাটা ঢোকাবেন না আর দ্বিতীয় কোথায় রাখবেন না দ্বিতীয় রাখবেন না কোথায় না ঠাকুরের মন্দিরে ওখানে ঝাটা ঝাট দিতে হয় ঝাটা রাখতে নাই আর কোথায় রাখবেন না স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সে বাড়িতে ঝাটা রাখবেন না কেন ঝাটা রাখলেই প্রায় ওদের মারামারি ঝগড়া হবে আপনাদের এই সন্দেশ কালি তো হয় না বাকি জায়গার জন্য বললাম আর কি এই আপনাদের হয় তাহলে এদিকে দিকে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটি মন্ত্র শিখিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো ডান দিকে বোনেরা বলছে বলুন বলুন ওই জন্য তো কীর্তন শুনতেছে আরে রাত জেগে কি এ যদি সারা রাত্রি কীর্তন করি তো বসিয়ে রেখে দেবো কিন্তু কি করবেন যদি আমি সাড়ে সাতটা পরে বাড়িয়ে দিই না আর এক পালার গান আপনাদের লেগে যাবে দাম এই জন্য আমি ওই পর্যন্তই গাইবো মায়েরা সবাই লক্ষ্য করুন স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তার জন্য দুটো কাজ একসঙ্গে করবেন কি কি একটি হচ্ছে কি একটি হচ্ছে ভজন একটি হচ্ছে ভজন একটি হচ্ছে ভজন একটি ভয়কার বর্কিজ্য দন্তন্য ভজন আর এক সঙ্গে হবে ভজন স্বামী যদি বেলা তিনটের সময় এলো স্ত্রী তাকে দেবে তারপর খাবে আর যদি মনে করে এই বিউটি পার্লার থেকে এলাম ডিজাইন ভালো আছে দরকার নয় তুমি যখন খাবে খাবে তাহলে ঝগড়া আপনাদের শুরু হবে আর ভজন মানে কি মা এইদিকে দেখান স্বামী স্ত্রী সন্ধ্যাবেলাতে বসে ভগবানের ভজন করবেন একসঙ্গে যদি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর বাম দিকে বসে ভজন করবে কেন ভজন করবে যখন বিয়ে হয়েছিল তখন বামঙ্গটা পুরুষ তার স্ত্রীকে দিয়ে দিয়েছে ওই জন্য তার নাম হলো বামাঙ্গী আচ্ছা মায়েরা বলুন তো এই দিয়ে তাকান বিয়ের সময় চোখের মধ্যে একটা কি ঢাকা দেওয়া হয় যাদের বিয়ে হয়েছে তারা বলবেন যাদের হয় না তাদের বলার দরকার নেই আচ্ছা মায়েরা পানটা কেন ঢাকা দেওয়া হয় বলুন তো এই দিতে কান পানটা কেন ঢাকা দেওয়া হয় বলছে পানটা হলো যোগ মায়া তার মানে কি পানটা সরালেই স্বামী স্ত্রীর বদন দর্শন হয় তার মানে মায়ার যোগ হয়ে যায় এই গানটি এক জায়গায় গিয়েছে এক কাকাবাবুর বাড়িতে আমার বাসা এক কাকাবাবুর বাড়িতে বাসা সে বললো বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয় আমার তিনটে ছেলে তিনটে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে বললাম ঝগড়া করবে না কেন কাকাবাবু বলে কেন পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছি না না গানে যেমন রস আছে মজা আছে মায়েরা হাততালি দিয়ে তিন জায়গায় ঝাড়া রাখবেন না কোথায় কোথায় একটা ঠাকুর মন্দিরে একটা রান্নাঘরে একটা শোবার ঘরে তাহলে তাহলে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে হাতে কর কাম আর মুখে বল হরি মায়েদের ভগবান ভজনা চিরে আউলির চিরে ভানার মতো কে বলল রামকৃষ্ণ দেব মায়েরা ঢেকি দেখেছেন ঢেকি জোরে বলুন আছে বাড়িতে আচ্ছা বলুন তো যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে গর্ততে হাত দেয় একজন বলছে যে পা দেয় এই দিয়ে তাকান যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি আর যদি যে পা দেয় আর যে হাত দেয় দুজনে যে ঝগড়া থাকে তবে যে পা দেয় সে জোরে জোরে বলে তোজ্জ হবে তোজ্জ হবে তোজ্জ হবে ও দেখবেন জোরে জোরে দেয় মায়েদের ভগবান ভজনা কেমন চিরে আউলির চিরে ভানার মতো বাচ্চাকে কোলে করে নি স্তনপান করাই একদিকে গর্তের মধ্যে হাতটা তালে তালে রাখে খরিদ্দার এসে বলে দিদি পাঁচ টাকা চিরে দাও বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দশ একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করায় একদিকে হাতটা তালে তালে রাখে আপনারা কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাইবে কতরি তবে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাইবে কতরি ওকে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাইবে কতরি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ